দর্শক পহেলা এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার শর্মিলা হুদায় শাওন আপনাদের সুস্বাস্থ্যের প্রতি রেখে আমাদের এ আয়োজন এ অনুষ্ঠানে আজ আমরা নন ইউনিয়ন বা হাড় ভাঙায় হাড় জোড়া না লাগা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এস এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমাদের টেলিফোন এবং এস করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ টেলিভিশনে দর্শক স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন এয়ারটেল কিংবা বাংলা লিঙ্ক নম্বর থেকে ডায়াল করুন ওয়ান সিক্স টু নম্বরে নন ইউনিয়ন বা হাড় ভাঙায় হাড় জোড়া না লাগা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কোয়ার হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর ডাক্তার মেসবা আহমেদ স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর শাহন আপনাকেও পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা আচ্ছা আমিও ফাল্গুনের শুরুতে বসন্তের শুভেচ্ছা এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মাঝসঙ্গে টেলিভিশন এবং আমাদের দর্শক সবাইকে আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে হাড় ভেঙে গেলে কিন্তু হাড় জোড়া লেগেই যাবে এই যে আমরা আজকের বিষয়টি নিয়ে আলোচনা করছি হাড় ভেঙে গেলে হাড় জোড়া না লাগায় এই কথাটির মানে কি এটা স্বাভাবিক অবস্থায় আমাদের হাড় ভেঙে গেলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জোড়া লেগে যায় আপনা থেকেই জোড়া আপনার থেকে আপনা আপনি জোড়া লেগে যায় আমরা ডাক্তাররা যেটা করি সেটাও তাকে এনভায়রনমেন্ট তৈরি করি ওই এনভায়রনমেন্টের মধ্যে যেন নিজে থেকে যেন জোড়া লাগতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাড় জোড়া লাগে না অনেক ক্ষেত্রে দেরি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একদম জোড়া লাগেই না এই ক্ষেত্রে একটা একটা অর্থোপেডিক প্রবলেম একটা বিশাল প্রবলেম এবং এখনো এটা একটা অর্থোপেডিক চ্যালেঞ্জ হিসাবে আছে কিছু কিছু ক্ষেত্রে যেটা নাকি একটা প্রবলেম হিসেবে আছে আমাদের চিকিৎসার জন্য হাড়ের চিকিৎসার জন্য আচ্ছা এই যে আপনি বললেন যে এটা একটা বিশাল প্রবলেম কি অসুবিধা হতে পারে যদি হাড় জোড়া না লাগে হাড় যদি জোড়া না লাগে আমরা কি আমরা কি গতিশীল মানুষ গতিশীল একটা প্রাণী হিসেবে সে হাড়ের মাধ্যমে মাংসের মাধ্যমে জোড়ার মাধ্যমে চলাচল করে এবং চলাচলের জীবনের অংশ এই চলাচল যখন যখন হাড় জোড়া না লাগে সে হাড়টাকে সে ইউজ করতে পারতেছে না ভর দিতে পারছে না কাজ ব্যবহার করতে হাতকে ব্যবহার করতে পারতেছে না পারছে না পা ব্যবহার করতে পারছে না তো তার জীবনে অচল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো এই অবস্থায় কার্যকারিতার জন্য কার্যক্ষম থাকার জন্য এবং হাড়কে সঠিক রাখার জন্য জোড়াকে সঠিক রাখার জন্য এবং জীবনের ঝুঁকি কমানোর জন্য আমাদেরকে হাড়ের হাড় নন ইউনিয়নের চিকিৎসা করানো উচিত আচ্ছা কারো যদি হাড় ভেঙে যায় সেক্ষেত্রে উনি কি নিজে থেকে বুঝতে পারবেন যে তার হার জোড়া লাগেনি কিংবা কিভাবে আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে সাধারণত অনেক সময় বেশি সময় লাগে কিন্তু তো যখন দেখা যায় যে রুগী নিজে বুঝতে পারে যখন দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে যে আমাদের সময় প্রতিটা হাড় হাড়ের বাড়িয়ার নির্দিষ্ট সময় আছে সময়ের অতিরিক্ত যখন সময় চলে যায় যাতে আট মাস ছয় মাস থেকে আট মাস চলে গেল লম্বা হারের জন্য তারপরেও দেখা যাচ্ছে যে জোড়া লাগছে না সেই ক্ষেত্রে এবং সে হাতকে ব্যবহার করতে পারছে না যখন পায়ে বট দিচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাপ নর্মাল মোবাইলের নর্মাল মুভমেন্টের বদলে ওইখানে ভাঙ্গা জায়গায় মুভমেন্ট হচ্ছে যেটা হওয়ার কথা নয় জোড়া লেগে গেলে ভাঙ্গা জায়গায় মুভমেন্ট কথা না বা দেখা গেছে যে পায়ে বট দিলে বা হাত ব্যবহার করলে ওইখানে আস্তে আস্তে ডিফর্মিটি বেড়ে যাচ্ছে অথবা দেখা যায় ব্যথা হচ্ছে অথবা অ্যাবনমাল সোয়েলিং হচ্ছে এই সমস্ত জিনিস দেখে আমরা অনেক সময় রুগীরা মাঝে মাঝে নিজের মাঝে মাঝে বুঝতে পারে তো এটা ডাক্তারের পরামর্শের মাধ্যমে আচ্ছা কি কি কারণ থাকতে পারে যে এই যে হাড় জোড়া লাগলো না আপনি যে বললেন যে ছয় মাস আট মাস হয়ে যাওয়ার পরও দেখা গেলো যে জোড়া লাগছে না এটা কি কারণ থাকতে পারে এটা কারণগুলো বিবিধ অনেক রকমের কারণ আছে তো এর কারণগুলোকে যদি আমরা ভাগ করি তো প্রথমে আমরা ভাগ করতে পারি যে যে সমস্ত বোন ভাঙে তাদের অ্যানাটমিক্যাল কোন ঘটন ঘটনের আর্কিটেকচারটা যেটা অ্যানাটমিটা এক দুই নম্বর হয়েছে যে আমরা যে আঘাত পাই কি ধরনের আঘাত পাইলাম কত মারাত্মক আঘাত আঘাত পাইলাম এটা একটা ফ্যাক্টর রুগীর নিজে এক একটা মানে ফ্যাক্টর আর হলো আমরা কি চিকিৎসা দিচ্ছি চিকিৎসাকালীন সময়েও দেখা যায় অনেক কারণে এরকম ঘটনা ঘটতে পারে তো হাড় ইয়ের মধ্যে জোড়া এলাকার মধ্যে ফ্যাক্টরিগুলি হলো যে কিছু কিছু বোন আছে যেখানে রক্ত তার গঠনগুলি এমন যে যখন ভেঙে যায় তখন কিছু একটা অংশে রক্ত চলাচল টোটালি বন্ধ হয়ে যায় যেমন এর মধ্যে আছে যে ফ্র্যাকচার নেক ফিমার নেমা স্ক্যাফয়েড বোন এই সমস্ত জায়গাতে লোয়ার টিপি যেখানে রক্ত চলাচল কম আছে অথবা লোয়ার আলনা যে সমস্ত জায়গায় রক্ত চলাচল কম আছে এই সমস্ত দেখা যায় যে সহজে জোড়া লাগতেছে না এটা অ্যানাটমিক্যালি এটা গঠন তারপরে হলো যে ওই ইঞ্জুরিটা কী কীরকম ধরনের ইঞ্জুরি হলো ইঞ্জুরি যে দেখা যায় যে এক্সটেন্সিভ সফটিশো ইঞ্জুরি হলো আচ্ছা সফটিশো ইঞ্জুরি হয়েছে যে ওপেন ইঞ্জুরি হয়েছে ওপেন ফ্র্যাকচার হয়েছে হাড় বেরিয়ে গেছে এই সাথে রক্ত চলাচল হয়ে গেছে দেখা গেলো এই এক্সটেন্সিভ ইঞ্জুরির জন্য ওইখানে দেরিতে জোড়া লাগবে এখানে যেন কোনো রকমের ইনফেকশন হয়ে যায় সেটার জন্য যদি প্রদাহ থাকে প্রদাহ থাকে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে গেলে সেটা হবে বা অনেক সময় দেখা যায় যে আমরা এই ইনফেকশন হয়ে গেলে এটা হচ্ছে তারপরে অন্যান্য কারণেগুলোর মধ্যে আছে যেমন এই কেউ যদি ধূমপান করেন তাহলে ধূমপানটা পরের যাচ্ছে আমরা চিকিৎসা দিতে দেরি করছি অথবা ধরেন আমরা প্লাস্টার দেওয়া আছে বা চিকিৎসা দেওয়া আছে আমরা দেখা যাক রাখা দরকার ফ্র্যাকচারটার জন্য তিন মাস রাখা দরকার পায়ের ভাঙার জন্য দেখা গেলো এক মাস রাখার পরে সে পায়ে বড় এই ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার নন ইউনিয়ন হওয়া শুরু শুরু হয়ে গেছে তারপরে যদি ভাঙ্গার ধরনের মধ্যে হলো যদি কম্বিনেটেড ফ্র্যাকচার থাকে অনেকগুলো ভাঙ্গা অনেকগুলো গুড়া গুড়া মাংস থেকে এইখানে হইতে পারে অথবা দেখা গেছে হাড়ে অনেক সময় আঘাত পাওয়ার পরে যে কিছু একটা হাড়ের একটা বিরাট অংশ অলরেডি বাইরে চলে যায় এবং একটা গ্যাপ না গ্যাপ হয় এই গ্যাপগুলি যখন থাকে তখন সহজে জোড়া লাগতে চায় না এক্ষেত্রে রুগীর কি কোনো ফ্যাক্টর আছে যে কারণে হাড় জোড়া লাগলো অবশ্যই রুগী একটা ফ্যাক্টর বড় রকমের ফ্যাক্টর রুগীর বয়স যদি বেশি হয় একটু দেরিতে জোড়া লাগে বয়স যদি ছোটো বাচ্চাদের বেলা দেখা যায় যে খুব তাড়াতাড়ি জোড়া লাগে কিন্তু বয়স বেড়ে গেলে অনেকটা দেরি হয় বা হিলিংটা একটু প্রসেসটা দেরি হয় রুগী যদি ধূমপাই হয় সেই ক্ষেত্রে বনের মধ্যে রক্ত চলাচল কমে যাওয়ায় দেখা যায় যে জোড়া লাগতে বেশ অনেক সময় সময় লাগে এবং নন ইউনিয়ন হওয়ার সম্ভাবনা বেশি তারপর যদি রুগী যদি ডায়াবেটিস থাকে বা শারীরিক বা অন্যান্য যদি ক্যান্সার থাকে কোনো রকমের ক্যান্সার বা অন্যান্য ওষুধ থাকে যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যেগুলি এরকম প্রবলেম হয় আর তারপরে কিছু কিছু রুগী যারা মেন্টালি রিটায়ার্ডেড থাকে যাদেরকে কন্ট্রোল করা যায় না এই ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা করা করতে গিয়ে প্রবলেম পড়তে হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নন ইউনিয়নের আর অনেক বেশি রেট বেশি আচ্ছা এই যে আমরা হাড় জোড়া না বিষয় নিয়ে কথা বলছি হাড় আসলে জোড়া লাগে কিভাবে আচ্ছা হাড় জোড়া লাগে কিভাবে একটা যখন হাড় ভাঙে সাধারণত ভাঙার পরে ওই জায়গাটা ভাঙার ওই হাড় একটা খুব একটা ভাস্কুলার অর্গান বা এখানে রক্ত হাড়ের মধ্যে রক্ত প্রচুর পরিমাণে থাকে যখনই হাড়ের রোগীটা ভাঙে তখন এখান থেকে বেশ কিছু হাড় ভাঙার পরে এখান থেকে বেশ কিছু রক্তক্ষরণ হয় এ রক্তক্ষণ হয়ে আশেপাশে জমা হয়ে যায় তারপরে তার হয়তো এটার উপরে একটা কভারিং থাকে পেরিওস্টিয়াম পেরিয়ামে তো বোন ফর্মিং সেলগুলো থাকে যেগুলোকে সাহায্য করে বোন ফর্মেশনের জন্য প্রথমে এই হ্যামাটোমাটা বা রক্ত যে ব্যথা থাকে এটা করে কি এইখানে একটা ইন হওয়ার পরে কিছুক্ষণ পরে ব্যথার কারণে একটা ইনফ্লামেটারি প্রসেস হয় এই ইনফ্লামেটারি প্রসেসের মাধ্যমে করে কি একটা এখানে বেশি করে অন্যান্য সেল যেগুলি যে সেল রক্ত আস্তে আস্তে শুষে নেবে বা এই শরীরে জোড়া লাগবে এই সেলগুলি তারপর কিছুদিন পরে এখানে রক্ত নতুন রক্ত রক্ত পয়দা হয় তৈরি হয় এবং এই জায়গাটা একটা কিছু কিছু নরম মাংসের মতো সব ক্যালাস ফরমেশন হয় আচ্ছা এই সব ক্যালাস ফরমেশন হওয়ার পরে দেখা যায় যে কিছুদিন পরে সব ক্যালাসের পরে রক্তের মাধ্যমে ক্যালসিয়াম ডিপোজিশন হওয়া শুরু করে তখন আস্তে আস্তে সেটা হার্ট ক্যালাস ফর্মেশন হওয়া শুরু করে হার্ট ক্যালাস এবং হার্ট ক্যালাসটা চতুর্দিকে একটু বেশি পরিমাণে যে জায়গা ভাঙ্গা তারও অতিরিক্ত পরিমাণে জমা হয় যখন জমা হয়ে যখন হার্ট ক্যালাস হয়ে যায় যদি ভালো জোড়া লাগে সেটা ইউনিয়ন হয়ে যায়গা এই পদ্ধতির সময় যদি আমরা যদি কোনো রকমের অ্যাবনর্মাল মুভমেন্ট করি

যার পরে আমি প্লাস্টার করে এক মাস করছি করার পরে ডাক্তার দেখাইছি আপনারা এক্সরে করছি জয়েন্টটা জোড়া লাগে নাই তো এখন আবার ওই ডাক্তার একটা ওই হাতের একটা ব্যান্ডই ছিল ওটা ব্যবহার করতেছি কিন্তু এখন এখন ব্যথা করে ওই জয়েন্টটা তে এখন কি করতে পারি আচ্ছা জি দর্শক আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ তো কার আঙ্গুলের উপরে না নিচে কার আঙ্গুলের ভিতরে মানে নিচের অংশ ওই যে বাটনের মতো যেটা না আঙ্গুলে না আচ্ছা তো এইখানে সাধারণত যদি গ্যাপ না থাকে বেশি গ্যাপ না থাকে আপনার যদি ব্যথা করে থাকে তবে ব্যথা যদি থেকে থাকে বলা হয় ডিলেড ইউনিয়ন আপনার জোড়া লাগবে আশা করা যায় কারণ হচ্ছে এটা ডিলেড ইউনিয়ন বলে যখন ডিলেড ইউনিয়ন হয় তরে একটু একটু ব্যথা থাকে আপনি কিছুদিন হয়তো বা কিছুদিন পড়লাম দেখলাম অনেক সময় কিছু একটু সাধারণত তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে জোড়া কথা আপনার এক মাস হয়েছে তাই না চার মাস হয়েছে তবে যদি গ্যাপ বেশি থাকে আপনি এর মধ্যে ডাক্তারের সাথে আলাপ করেছিলেন হ্যাঁ আমি দুইবার দেখাইছি ডাক্তারকে এক্সরে করাইছি প্রথম এক্সরে ভিতরে

ওইখানে কিছু ব্যথা হইতে পারে তো আমার মনে হয় ওই সাপোর্টটা যেটা দিছে ওই সাপোর্টটা আপনি রাখেন তাকে আঙুল ভালো মতো নাড়াচাড়া করেন নাড়াচাড়া করলে হয়তো ওটা জোড়া লাগার সম্ভাবনা আছে কারণ যে যেহেতু আঙুলটা ওইখানে ব্যথা আছে আপনার আর এইখানে সাধারণত জোড়া লেগে যায় যদি ডিফর্মিটি বেশি হয় অথবা গ্যাপ বেশি হয় তবে সেটা সেখানে হয়তো কিছু ইন্টারভেনশন লাগতে পারে কিন্তু সাধারণত লাগে না আর গ্যাপ অনেক সময় আপনি যেটা দেখছেন হয়তো এক্স যে ফাঁকা আছে অনেক সত্যিকার অর্থ ওটা ফাঁকা না থেকে ক্যালাস থাকতে পারে যেটা ওই অর্থপেটিক সার্জন বা ডাক্তারাই বুঝতে পারেন অত স্বাভাবিকভাবে আপনার দিকে হয়তো বলতে পারেন যে জোড়া লাগে নাই জোড়া লাগার সম্ভাবনা আছে এটাতে আপনার ওই যে সাপোর্টটা দিচ্ছে হাতের মধ্যে কবজির মধ্যে ওটা আগে আঙুলগুলো ভালো মতো না নাবেন তারপরে একটু যোগাযোগ করার দরকার হয় না আবার ওনার সাথে একটু যোগাযোগ করুন আচ্ছা আমরা কথা বলছি হাড় ভেঙে গেলে হাড় জোড়া না লাগে এই বিষয়ে আমাদের যেমন দর্শক প্রশ্ন করলেন যে ওনার কব্জির কাছে ফ্র্যাকচার ছিল এবং উনি এক মাস যেটা আমরা বুঝতে পেরেছি উনি এক মাস হয়তো প্লাস্টার রেখেছিলেন কিবা যেটা নন ইএনএন ফিক্সেশনের জন্য যেটা ছিল সেটা তো এক মাস সময়টা কি যথেষ্ট নাকি আরো বেশি ডিপেন্ড করে যেমন আপনার পায়ের হাড়ে যদি যায় ভেঙে যায় এটা আমরা সাধারণত ছয় থেকে আট মাস পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি যে পুরা জোড়া লাগে নাই এটা ডিক্লার দিতে আচ্ছা আবার ধরুন আঙ্গুলার ফ্র্যাকচার যেগুলো আছে এগুলো সাধারণত আমরা তিন সপ্তাহের বেশি সাধারণত লাগে সাধারণত লাগে না নন ইউনিয়ন কম যদি লাগে যদি না হয় এর মধ্যে না লেগে থাকে একমাস এক মাস বা দেড় মাস পরে সাধারণত অনেক সময় নন ইউনিয়ন হইতে পারে আচ্ছা অন্যান্য ক্ষেত্রে ফোরআন বা এর ক্ষেত্রে হয়তো ছয় সপ্তাহের জায়গা আমরা দুই থেকে তিন মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত দেখতে পারি তিন মাস দেখার পরে আমরা বলতে পারি যে না জড়া এলাকার রেট কম এর মধ্যে আমরা ক্লিনিক্যালি পরীক্ষা করি যে তার মধ্যে পেইন আছে কি না বা অ্যাবনরমাল মোবাইলটি হইতেছে কিনা পেইনলেস অ্যাবনরমাল মোবাইলিটি যে ব্যথা নাই কিন্তু নর্মাল না অ্যাবনরমাল মোবাইল ওই জায়গায় ভাঙা জায়গার মধ্যে নড়াচড়া করছে এরকম হচ্ছে না এটা একটা ফ্যাক্টর দেখতে হইতে পারে এগুলো ডিফার করে টাইমে ডিফার আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন পেটেলা ভাঙলো গ্যাপ হয়ে গেল গা প্যাটালা মানে হাটুর যে হাঁটুর এটা অথবা মিডিয়াল মেললাস ভাঙলো প্রথম দিনে গ্যাপ হয়ে ফাঁক হয়ে গেল যেটা ফাঁক হয়ে গেছে আমি প্রথম দিন থেকে আমি বলতে পারবো যেটা নন ইউনিয়ন যদি না আমি এটা ইন্টারভেনশন করি এটা নন ইউনিয়নে থাকবে এটার জন্য আবার ছয় মাস বা দেড় মাস অপেক্ষা কোনো প্রশ্ন আসে না মিডিয়াল মেলাস অথবা ফ্র্যাকচার পেটালা এই জায়গায় দেখা যায় যে সাথে সাথে আমরা বলতে পারি যে নন ইউনিয়ন যদি গ্যাপ থাকে আচ্ছা এই যে আপনি বলছিলেন যে আরও কিছুদিন অপেক্ষা করার পরও যদি জোড়া না লাগে তাহলে সেক্ষেত্রে ইন্টারভেনশনের প্রয়োজন আছে ইন্টারভেনশনটা মানে কি আমরা সার্জারির কথা বলছি আচ্ছা ইন্টারভেনশন সাধারণত সার্জারি বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টটা কন্টিনিউ করার চেষ্টা করি অথবা অন্যান্য যেমন ব্যবস্থা যেমন কিছু কিছু ক্ষেত্রে এই যেমন প্লাস্টার দিয়ে পায়ের ইয়ের মধ্যেও যদি জোড়া লাগতে দেরি হয় অনেক সময় প্লাস্টা প্লাস্টার দিয়ে হাঁটতে বলি ওয়েট বেয়ার করে স্টিমুলেট করি যদি স্টিমুলেশন হয় বা কনজারভেটিভ কিছু কিছু আছে ম্যাথড আছে যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন কিছু কিছু করে ওটা 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 সিস্টেম আছে বা কনজারভেটিভ কন্টিনিউ করার পর না যদি না হয় সাধারণত বেশ কিছু ক্ষেত্রে সার্জারি লাগে আবার কোনো কোনো ক্ষেত্রে লাগে না যেমন স্ক্যাপড প্র্যাকটিস যদি পেইনলেস হয় ব্যথা না থাকে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু করি না হ্যাঁ কিন্তু আবার অন্যান্য ক্ষেত্রে যখন ফ্র্যাকচার নেক ফিমার হলো এটা জোড়া লাগবে না আমরা জানি ভাঙার পরেই জানি যে লাগবে না সেই ক্ষেত্রে আমরা এটা রিপ্লেস করে ফেলি ওইটাকে ফেলে দিয়ে আমরা প্রোসিস লাগাই দিই বেশ ফ্র্যাকচার নেক ফিমার একটা কমন কারণ কারণ ফ্র্যাকচার এবং নন ইউনিয়নের বেশ একটা বড় কারণ আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা করার পথে দেখতে পারি যে না ইউনিয়ন রেটটা ভালো না অথবা পেইন নাই মাংস সন্দেহ করতেছে যে এর ভেতরে মাংস ঢুকে গেছে সেই ক্ষেত্রে আমরা আর অপেক্ষা করি না আচ্ছা এই যে আমরা কথা বলছি আলোচনা করছি হাড় ভেঙে গেলে হাড় জোড়া না লাগা বিষয় হাড় যাতে ঠিক মতো জোড়া লাগে সেই জন্য একজন রোগীর কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত হাড় যখন জোড়া লাগে তো প্রথম থেকে চিকিৎসা শুরু করা উচিত সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা জিনিসটাকে জায়গা মতো বসিয়ে আমরা ওই জায়গাতে রাখতে চাই এটা বিভিন্নভাবে রাখা যায় রাখার নির্দিষ্ট স্থানে আসার পরে প্লাস্টারের মধ্যে রাখতে হইতে পারে অথবা অপারেশনের মাধ্যমে করতে হইতে পারে জায়গা মতো জায়গায় আনতে হইতে পারে এখন কত প্লাস্টারের মধ্যে যখন রাখবে রুগীকে আমরা বলে দিলাম যে ছয় মাস ছয় 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 সপ্তাহ রাখেন ভরা মধ্যে অথবা সেই ক্ষেত্রে দেখা গেল রুগী দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে নিজেরাই খুলে ওরা নাড়াচাড়া শুরু করে দিল তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যেন যাতে না হয় নির্দিষ্ট সময় পর্যন্ত যেন ইমোবিলাইজ থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে একটা এগুলো একটা দ্বিতীয় হলো যেটা ইনফেকশন থাকে বা ওপেন ফ্র্যাকচার আছে ওপেন প্র্যাকচারে অবশ্যই সার্জিক্যালি চিকিৎসা করতে হবে কোনো রকমের ইনফেকশন যত না থাকে ইনফেকশনটাকে খুব ভালোভাবে চিকিৎসা করতে হবে না হইলে সেক্ষেত্রে দেখা যাবে যে এ হয়ে যাবে বেশি যখন অপারেশন করব কোন ক্ষেত্রে অপারেশন করলে পেরিওস্ট্রিয়াম বা একটা কভারিং থাকে বোনের উপরে সেটাকে বলে পেরিয়স্ট্রিয়াম সেটা বোন ফরমেশনে খুব সাহায্য করে আমরা অপারেশন করার সময় অনেক সময় দেখা যায় যে যে ওটা খুব এই ওটা খুব ওপেন করা পুরোটা ওপেন করা ওটাকে খুব বেশি এক্সপোজ করে ফেলছে সেই ক্ষেত্রে জোড়ার লাগার ক্ষমতা অনেক সময় কমে যায় আর এরই মধ্যে ওই যে জ্বরে দেখা যায় যে আমরা ধূমপান করবো না ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করবো এই জিনিসগুলো যদি করতে পারি তো আমরা দেখা যাবে যে জোড়া লাগার সম্ভাবনা খুব বাড়তে বেড়ে যাবে তারপরে নিউট্রিশনটা মেনটেন করতে হবে যে ভালো নিউট্রিশন মেনটেন করবে তারপরেও যদি না হয় তখন সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হতে পারে অবশ্যই আচ্ছা যদি কারো হাড় জোড়া না লাগে সেক্ষেত্রে লক্ষণগুলো কিরকম হবে আচ্ছা জোড়া না লাগলে যেটা হবে সেটা হলো যেমন এটা আমরা হিস্ট্রি থেকে কিছুটা বুঝতে পারি যে আঘাতের ধরনটা যদি খুব বেশি হয় অনেক সময় হাড়ের টুকরো একটা বাইরে পড়ে গেল অথবা রুগী নিজে এসে বলবো যে এখানে একটা গ্যাপ আছে তারপরেও আমরা দেখব দেখার পরে আমরা দেখতে পারি যেটা যদি বলছে যে যেই জায়গায় ভাঙ্গা ওই জায়গায় যদি হাত নড়াচড়া ভাতটা নড়াচড়া করে এবং সেটা যদি ব্যথা না থাকে তবে বোঝা যাবে যে সেটা ভেঙে গেছে পায়ে ভর দিলাম ভর দেওয়ার পরে দেখা গেল যে ওই পাটা বেঁকে যেতে যাচ্ছে বা ডিফর্মেটে হয়ে যেতে ধানের সামনে পিছনে অথবা বা অথবা ঘুরে যাচ্ছে সেই আমরা বলতে বুঝতে পারবো তারপরে তারপরে দেখা যায় যে অনেক সময় ব্যবহার হাত ব্যবহার করতে পারছে না একটা ইমারজেন্ট ভাঙা থাকে হাতটা তুলতে গেলে সে শক্তি পাচ্ছে না সে হাতকে ব্যবহার করতে পারছে না সে ইউজ হচ্ছে না ওইখানে ডিপার্টমেন্ট হয়ে যেতেছে প্লাস সে ইউজ হচ্ছেই না সে জোরই পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা সন্দেহ করবো যে ইয়ে হাড় জোড়া লাগেনি অথবা অনেক সময় দেখা যায় যে সিগনিফিকেন্ট গ্যাপ দেখা যায় সেই ক্ষেত্রে অনেক সময় রুগীরাও নিজেরা বলতে পারে আমরাও বলতে পারবো এটা হলো ক্লিনিক্যালি তারপরে এক্স এক্সরে করি আমরা পরীক্ষা করি সেই এক্স রের মাধ্যমে যেটা পাওয়া যায় এক্স রের মধ্যে যে ক্যালাস ফরমেশন বা সে নতুন হাড় হয়েছে কি না সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে হয় কি দেখছি দেখা যায় ক্যালাসের পরিমাণ খুবই কম এবং দুই ভাঙা জায়গার মাঝখানে কোনো ক্যালাস ফরমেশন হয় নাই অথবা যে যে কেভিটিটা আছে হাড়ের যে কেভিটা ওইটা গোল নবের মতো হয়ে গেছে গা হ্যাঁ রাউন্ডেড হয়ে গেছে গোল হয়ে গেছে গা

হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমি সরিফুল ইসলাম বলছি প্রশ্ন রাখতে কাছে জি আমার এক আত্মীয় তার ছাত্র হওয়ার পরে দুটো বোনের মধ্যে গ্যাপ ছিল এবং বোন ভেঙে গিয়েছিল এই কারণে প্লেট দিয়ে এই আর্টিফিশিয়াল প্লেট দিয়ে ওটা ছাত্রের জায়গাটা পূরণ করা হয়েছে যে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালটা দেওয়া হলো এই আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের কারণে ইন দা লং রান তার কি কোনো সমস্যা হতে পারে কিনা বা ওই জায়গায় যদি আমার ছাত্রের হয় সেটা আবার রিইউনিয়ন হতে পারে কিনা এটা আমি জানতে চাচ্ছি এবং বয়সকালে এই জায়গাটা আমার কি হতে পারে কিনা তার মানে উরুপে আর ভেঙে গেছে যেটাকে বলে সেই জায়গায় তার এখন বয়স আমি জানতে চাচ্ছি ভবিষ্যতে তার কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন হচ্ছে আমার এক ছোট বাচ্চা তার এই বোনের ডাক্তার বলেছে যে স্ট্রিপ ক্যাপিটাল নাম একটা রোগ হয়েছে এই রোগের জন্য চিকিৎসা কি বা এই রোগটা কেন হয় এবং কি কি কারণে রিস্ক থাকতো বাচ্চাদের এই রোগটার পিছনে আপনাকে ফোন প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলছি যে যে বলছেন যে প্লেট লাগানো হয়েছিল প্লেট লাগানোর পরে নন ইউনিয়ন গ্যাপ হয়েছে তাই না পরবর্তী টাইম খুলে ফেলছিল কি হ্যালো না 90 কেটে গিয়েছে তবে আমার কাছে যেটা মনে হয় পরবর্তীতে এটা খোলা হয়নি উনি জানতে চাচ্ছেন যে পরবর্তীতে এটাতে কোনো অসুবিধা হতে পারে কিনা পরবর্তীতে শুনেন জোড়া লাগবে লাগার ব্যবস্থা আছে হয়তোবা ওই প্লেটটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লেটের জন্য প্রবলেম হইতে পারে প্লেটে কি প্রবলেম হইতে পারে আচ্ছা প্লেটটা হয়তো লাগানোর মতো একটু ব্যবস্থা হইতে পারে অথবা রোগী কোনো ইনফেকশন হইতে পারে এরকম যদি হয়ে থাকে অথবা এটা খুলে ফেলে দিয়ে দরকারে নতুন করে আবার করা যায় সাথে একটা বনগ্রাফট বনগ্রাফ দিতে হইতে পারে এটা বলছেন আপনি ফিমার আপার এন্ডে আপার এন্ডে কোন জায়গাটা এটা যদি নেকে হয়ে থাকে তবে কিন্তু আবার অপারেশন লাগবে মানে আমরা নেকের মধ্যে না শ্যাপ্টের মধ্যে মাঝখানে এটা আপনি সুনির্দিষ্টভাবে বলেন নাই যাই কিন্তু যে কোনো নেক নন ইউনিয়নে চিকিৎসা আছে পরবর্তী হয়তো রিভিশন লাগতে পারে কিন্তু চিকিৎসা হবে সে ভালো হয়ে হাঁটতে পারবে ইনশাল্লাহ আর আপনার ছেলের ব্যাপারে যেটা বলছেন স্লিপট ক্যাপিটাল ফাইসিস। এইটা হলো সাধারণত বাচ্চাদের টিনেজার বাচ্চাদের হয় টিনেজার বাচ্চাদের হয় এবং যারা ওভারওয়েট বা লম্বা বাচ্চা বেশি লম্বা বাচ্চা সেই বাচ্চাদের বেশি টেন্ডেন্সি থাকে এবং এইটা যদি প্রথম দিকে আসে প্রথম দিকে আসলে আমরা বুঝতে পারি যে এখানে ব্যথা হয় অথবা তার বয়স হরমোনাল তার কোনো হরমোনাল কারণ থাকে সে লম্বা থাকে তার হরমোনাল প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এটা হয় যদি ধরো স্লিপ হয়ে থাকে এটা গ্রেড অনুসারে যদি সাথে সাথে ডায়াগনোসিস করা যায় তো আমরা একটা পিনের মাধ্যমে এটাকে ফিক্স করে দিই সাথে সাথে ডায়াগনোস করতে পারি বা একটা রিজনেবল টাইমের মধ্যে ডায়াগনোসিস করতে পারলে রিজনেবল টাইমের মধ্যে ডায়াগনোস করতে না পারলে পরবর্তী টাইমে সেটা আবার অন্য অন্য লাগে সেটা অনেক সময় ডিরোটেশন অস্টেটমি বা এরকম অন্য অপারেশন লাগে আর কি সেটা দেরি হইলে এবং যখন এক পায়ে হয় তখন দরকার অপর পায়ে যদি এরকম থাকে সেটা চেক করতে হয় যদি অপর পায়ে থাকে আগে থেকে সেটা প্রিভেন্টিভ ওই প্রিভেনশন হিসাবে স্কুল মানে মানে উচিত হবে যে একজন আমরা এবারে একটু চিকিৎসা প্রসঙ্গে আসি যে যখন এরকম হয় যে হার ভেঙে গিয়ে জোড়া লাগলো না সেক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে করে থাকেন যেকোনো প্রতিরোধটাই ভালো তো যে সমস্ত কারণে এই যে এই ঘটনাগুলি ঘটতে পারে নন ইউনের কারণ থাকতে পারে স্পেসিফিক কারণ থাকে যেগুলি অ্যাভয়েডেবল যেটাকে আমরা পরিত্যাগ করতে পারি ওই জিনিসগুলো পরিত্যাগ করা উচিত যেমন দুপান নিষেধ করা ডায়াবেটিসকে কন্ট্রোল করা তারপরে ইনফেকশনকে কন্ট্রোল করা এই এই জিনিসগুলো যেগুলি আমরা করতে পারি সেগুলো আমাদেরকে করা উচিত আগে পরে অ্যাস্টাবলিশড নন ইউনের ক্ষেত্রে চিকিৎসা হলো প্রথমে আমাকে এর মধ্যে দেখতে হবে যে আমরা কোনো ইনফেকশান আসে কি না বা ডায়াগনোসিসের মতো এরকম ধরনের কনফার্ম হইতে হবে যদি কোনো ইনফেকশন না থাকে থাকলে ওটা ইনফেকশনকে কন্ট্রোল করা তারপরে যদি নন ইউনিয়ন হয় সেই ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি নর্মালি আমরা জিনিসটাকে রিডাকশান করি অপারেশন করে ওই জায়গার মধ্যে বসাই এবং প্লেটের মাধ্যমে অথবা নেইলের মাধ্যমে যে কোনো কোনো জিনিস রিজিডলি এটা এটা রিজিডলি ফিক্স করা হয় এবং আশেপাশে কোমর থেকে হাড় নিয়ে এসে ওই যে বনগ্রাফ করা হয় এই বনগ্রাফ না করলে সাধারণত এই ক্ষেত্রে এই ক্ষেত্রে লাগতে চায় না পুরানো ক্ষেত্রে লাগতে চায় না সাধারণত এইটা এবং এর মাধ্যমে ইনশাল্লাহ জোড়া লাগে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারপরে কিছু কিছু ক্ষেত্রে আবার যেমন আছে বলছি যেমন ফ্র্যাকচার নেক ফিমার এখানে জোড়া লাগানো যাবে না এখানে আমরা প্রস্তেসিস করি বাটি লাগাই দেওয়া জোড়ার মধ্যে মাথার মধ্যে হেডের মধ্যে একটা বাটি লাগিয়ে দেওয়া হয় এই এটা লাগাতে অথবা অন্যান্য জায়গায় যে সমস্ত দু এক জায়গায় ঠিক এরকম ধরনের করা হয় আচ্ছা তারপরে বাকি যেগুলো আছে সেটা ওপেন প্রেকচারের বেলা বা যেটা গ্যাপ নন ইউনিয়ন হয় অনেক বড় কেস থাকে দেখা যায় যে অনেক বড় গ্যাপ এই গ্যাপ সাধারণত অনেক সময় বোন নিয়ে আসা কঠিন হয় কারণ এতগুলো বোন পাওয়া যায় না অনেক সময় কুমোরের মধ্যে থেকে তখন আমরা নতুন পদ্ধতি যেটা আছে এলিজারব পদ্ধতি একটা আছে এলিজারব টেকনিক সেক্ষেত্রে রিংয়ের মধ্যে ওইখানে আমরা সাধারণত করে কি বল একটা অস্ট্রিডোমেগরে কেটে রিংয়ের মাধ্যমে ওটা আস্তে আস্তে চাপায় চাপায় কাঁচে আনা হয় এবং কাঁচে আনা বেশ চাপের মধ্যে রাখা হয় এবং দেখা যায় নতুন হাড় ওইখানে ফরমেশন হয় এটা এডিজারব টেকনিকের মাধ্যমে সেইখানে আমরা করতে পারি এটা চিকিৎসা করতে পারি তারপরে তো অন্যান্য যেগুলো আছে এগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট নিউট্রিশনাল মেনটেন্স বা ইয়ে যেটা ট্রিটমেন্ট আচ্ছা এই যে আপনি বললেন বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আপনারা নেইল দিতে পারেন অথবা প্লেট লাগাতে পারেন কারো যদি প্লেট লাগানো হয় এবং পরে যদি জোড়া লাগে তাহলে কি পরবর্তীতে প্লেটটা রিমুভ করার প্রয়োজন আছে আচ্ছা সাধারণত এটা আজকাল যে সমস্ত প্লেট ইউজ করা হয় সেই প্লেটগুলো অনেক ক্ষেত্রেই রিমুভ না করলেও চলে যে আমরা যেটা করি সেটা বয়স্ক পেশেন্ট হলে সাধারণত আমরা রিমুভ আর খুলতে যাই না যদি বয়স্ক বেশি বেশি হয়ে থাকে আর কিন্তু কম বয়স্ক ছেলে হলে কম বয়স্ক লোক যদি পেশেন্ট যদি বয়স কম হয় যেহেতু একদিন একটা ফরেন বডি অনেক সময় আমরা অ্যাডভাইস করে যেটা খুঁজে ফেলার আচ্ছা এটা রুগীর বয়সের উপর নির্ভর করে তারপর আপনারা সিদ্ধান্ত আচ্ছা যদি কোনো কারণে এই যে গ্যাপটা যেটা আছে সেটা যদি অনেক বড় গ্যাপ হয় সেক্ষেত্রে আপনারা কি করেন ওই যে একটু আগে বললাম আমি যে সেক্ষেত্রে আমরা এলে পদ্ধতি আছে নিচে কেটে আস্তে আস্তে গ্রাজ ডাম্পার কাঁচা কাঁচে আনা হয় কাঁচা কেচে আনার পরে চাপের মধ্যে রাখা হয় এবং দেখা যায় যে নতুন বোন উপরে নিচে নতুন বোল ফর্মেশন হয়েছে এবং গ্যাপটা দেখা যায় যে গ্যাপটা আস্তে আস্তে কমে আসছে এবং সেই ক্ষেত্রে দীর্ঘদিন রাখতে হয় একটা যদিও এটা পদ্ধতিগতভাবে কাম্বার কামবার সামনে কিন্তু সে চলাফেরা করতে পারে হাঁটতে পারে কিন্তু একটু যন্ত্র খাঁচাটা একটু রাখা একটু কষ্টকর হলেও পরবর্তীতে ফল ভালো পাওয়া যায় যে ক্ষেত্রে একদম আশা নাই জোড়া লাগবে না এই সমস্ত অনেক ক্ষেত্রে দেখা মাধ্যমে আচ্ছা আর যদি ধরনের ওপেন ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন ওপেন ফ্র্যাকচার হলে গ্যাপ থাকলে সেই ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমে ওপেন ফ্র্যাকচার হলে দেখতে হবে পেশেন্টের চিকিৎসা করি পেশেন্টের শখের চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা করার পরে ওপেন ফ্র্যাকচারে প্রথমেই আমাকে ডিপ বা পরিষ্কার করে এটা ডিপ ব্রয়মেন্ট করে যাতে কোনো রকমের ইনফেকশন না হয় যত দ্রুত সম্ভব এটা আপনার কাছে ডিপ ব্রয়মেন্ট বা এখানে একটা অপারেশন করি পয় পরিষ্কার করি পয় পরিষ্কার করার পরে সাধারণত আমরা এক্স ফিক্স লাগাই বাইরের দিকে বাইরের থেকে ফিক্স করি সাধারণত ওই সময় প্লেট বা নেইল সাধারণত লাগাই না যদি আমরা নিশ্চিত না হই যে ইনফেকশন আছে ইনফেকশন আছে যে কোনো সময় নেই বা প্লেট সরাসরি লাগাবো না সেই ক্ষেত্রে আমরা করতে পারি অথবা এক্সটার্নাল ফিক্সার বাইরের থেকে আমরা ইয়ার মাধ্যমে বাইরের থেকে রডের মাধ্যমে রড দিয়ে রড রেখে এখানে তারের মাধ্যমে দেখা যাবে এবং এর মধ্যে চিকিৎসা যদি এর মধ্যে উন্ডের গ্যাপ থাকে থাকে সেগুলো আমরা

তারপরেও বলতে চাই যে নিরাশ হওয়ার কিছু নাই নন ইউনিয়ন ভালো চিকিৎসা করলে আপনার যে কোনো নন ইউনিয়নে মোটা জোড়া লাগার সম্ভাবনা আছে কাতে সম্ভাবনা আছে আরেকটা কথা হলো যে সমস্ত কারণে নন ইউনিয়নগুলি হয় ভাঙার পরে ঠিক মতো ডাক্তারের পরামর্শ বা অর্থপেডিক সার্জনের পরামর্শ নিয়ম মতো মেনে চলবেন নিয়মের ব্যতিক্রম হলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলি ঘটে ঘটে আর আমরা চেষ্টা করব আমাদের অর্থপ্রিক সার্জনের যারা আছে যেটা অনেক সময় যাতে নন ইউনিয়ন না হয় সেই ব্যাপারে রুগীকে পরামর্শ দেওয়ার জন্য সতর্ক দেওয়ার জন্য আচ্ছা জি আমরা আর সময় নিতে পারছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য আচ্ছা তোমাকে ধন্যবাদ আর আমি দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বার আমরা চেষ্টা করেছি নন ইউনিয়ন বা হাড় ভাঙায় হাড় জোড়া না লাগা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এসএমএস এর জবাবে পরামর্শ দিতে তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে সব সময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম মাছরাঙা টেলিভিশনে এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ মাছরাঙা প্রোগ্রামে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন মাছরাঙার সঙ্গেই থাকুন